আমাদের দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ হোটেল, রিসোর্ট ও আবাসিক বাড়ির ছাদে রুফ টাইলস ব্যবহৃত হচ্ছে। এসব ভবনের ছাদে ব্যবহৃত হচ্ছে আন্তর্জাতিক মানের খাদিম রুফ টাইলস। রুফ টাইল স্থাপনের জন্য প্রয়োজনীয় সকল যন্ত্রপাতি নিতে হবে। ছাদের যে স্থানে রুফ টাইল বসানো হবে সেই স্থানটি ভালোভাবে পরিষ্কার করে ভিজিয়ে নিতে হবে, যেন ময়লা বা কোনো অপদ্রব্য না থাকে, এবং লক্ষ্য রাখতে হবে যেন ছাদের স্লোপ মেনটেন হয়। 25 কেজির এক ব্যাগ খাদিম টাইল মাস্টারের সাথে 5 থেকে 6 লিটার পরিষ্কার পানি মিশিয়ে গুটিবিহীন সুষম মিশ্রণ তৈরি করে নিতে হবে। মিশ্রণটি নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার করতে হবে। রুফ টাইল স্থাপনের স্থানটি ভালোভাবে মেপে নিতে হবে। 2টি পয়েন্টে সুতা দিয়ে বেঁধে দিতে হবে, যেন টালিগুলো সারিবদ্ধভাবে স্থাপন করা যায়। বিশেষ কুর্নি ব্যবহার করে 5 থেকে 6 মিলিমিটার পুরুত্বে টাইল অ্যাডহেসিভ মর্টার স্থাপন করতে হবে। রুফ টাইল কেনার সময় নকল এড়াতে অবশ্যই প্যাকেটের গায়ে এবং টাইলের নিচে খাদিমের লোগো দেখে কিনুন। কুর্নি দিয়ে তৈরি টাইল অ্যাডহেসিভ মর্টারের উপর রুফ টাইল অন্য টাইলের উপর উঠিয়ে লাগাতে হবে, যেন বৃষ্টির পানি ভেতরে প্রবেশ করতে না পারে। টাইলের নিচের সমতল অংশে কিছু টাইল অ্যাডহেসিভ মর্টার দিয়ে উপর থেকে হাতুড়ি দিয়ে হালকা বাড়ি দিতে হবে, যেন টাইলস ও মর্টারের মাঝে ফাঁপা না থাকে। টালিগুলো স্থাপনের সাথে সাথে পরিষ্কার পানি দিয়ে ফোম বা পরিষ্কার কাপড় দিয়ে টালির উপরের অংশ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, যেন কোনোভাবেই মর্টারের দাগ লেগে না যায়। সব শেষে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে।